আসিস, মুখটার কি অবস্থা হয়েছে দেখেছিস? আয় আয় একটু পরিষ্কার করে দি, আর বসতো এখানে। দিদি ভাই কেন করে বসছো আমাকে এখানে আনলে? বড়দি ভাইয়ের দরজাটা বন্ধ করে দিল, কি ব্যাপার বলো তো? তোমাকে শাস্তি দেবো বলে। মুখটার কি অবস্থা হয়েছে দেখেছিস? নিজের তো একটু যত্ন নিস না বাবা। কিছু বুঝতে পারছি না আমি। এই নাও এটা ধরো, খুব সুন্দর করে পরবে কিন্তু শাড়িটা। শাড়ি? আমি কি সুন্দর শাড়িটা! কিন্তু বর্দি ভাই এই শাড়িটা আমি এখন কেন পরবো? যা বলছি তাই করো। আর এই শাড়িটা পরা হয়ে গেলে আমরা তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। সাজিয়ে দেবে? সাজিয়ে দেবে মানে সাজাবো মানে সাজাবো? আর ভয় পাস না, তোকে সঙ্গের মতো সাজাবো না, ফুলসজ্জার নতুন বউয়ের মতো সাজাবো। ফুলসজ্জা? কার ফুলসজ্জা? ইশ, উনি যেন কিছুই জানেন না। আসলে লজ্জা পেয়েছে বুঝেছ? আরে বাবা, তোমাকে কোলের মতন সাজাচ্ছি আর কার ফুলসজ্জা হবে? তোমার ফুলসজ্জা। অনিশের সঙ্গে আজ তোমার ফুলসজ্জার রাত পালন করা হবে। কি যে বলো না তোমরা। যেভাবেই হোক আমাকে কাজটা করতেই হবে। আমার কাছে তো মাস্টার কি রয়েছে। যাই, এই সুযোগে মাস্টার কিটা নিয়ে আসি। সবাই নিচে বসার ঘরে রয়েছে, আমাকে এখন কাজটা সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। যাই, এবার তোমরা আমাকে কেউ আটকাতে পারবে না, আমি ঘরে যাবই যাব। কেউ আটকাতে পারবে না, কেউ না। বাবা গিয়ে কি করবি? দরজায় তো তালা দেয়া, আর চাবি শ্রেয়ার কাছে, তাতে কি হয়েছে? আরে চাবি শ্রেয়ার কাছে তো কি হয়েছে, দরকার পড়লে আমি তালা ভেঙে ঢুকবো, কিন্তু আমি ঢুকবোই ঢুকবোই ঢুকবো। আরে আমি দা আমি দা। আরে আটকাও আটকাও, তোমার ছেলেকে আটকাও, ও তো গটগট করে উপরে চলে যাচ্ছে। আর বলে কি না যে তালা ভেঙে ঢুকবে? হ্যাঁ ঢুকবো তো, দরকার পড়লে তালা ভেঙে আমি ঘরে ঢুকবো, কিন্তু আমি ঢুকবোই। দাঁড়া, তোকে ঘরের ভেতর ঢুকতে দিচ্ছি আমি। এই দাঁড়া, খবরদার একদম উপরে যাবি না। দাঁড়া, আগে শ্রেয়া আর দোলন সর্বমঙ্গলাকে নিয়ে এখানে আসবে, তারপর তুই ঘরে যাবি, বুঝেছিস? আদিক্ষেতা করে ঘর সাজিয়েছে দেখো, ইচ্ছে করছে টান মেরে সব খুলে ফেলে দি, নিহাত ধরা পড়ে যাবো তাই। Thank you.
সৌমিলি যেভাবে বলেছে সেভাবে সব কাজ তো করে দিলাম, কিন্তু এবার দেখতে হবে সৌমিলি কি ম্যাজিক করতে পারে। আর সর্বমঙ্গলা, এবার তুমিও বুঝবে কত ধানে কত চাল। খিদে পেয়েছে খেতে দাও, খিদে পেয়েছে খেতে দাও, মা আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। কি হচ্ছে কি, তুই কি সারা জীবন বাচ্চাই থেকে যাবি? হ্যাঁ বাচ্চাই থেকে যাব, তুমি জানো না আমার খিদে পেলে আমি বাচ্চা হয়ে যাই। উফ, কখন থেকে বলছি আমার খিদে পেয়েছে, তারপরে ঘরেও ঢুকতে দিচ্ছ না তুমি। ওরে বাবা, এই তো হয়ে গেছে, খাবার দে তাড়াতাড়ি মা, তাড়াতাড়ি। একদম আচ্ছা সামিনা, একদম তাড়া। সর্বমঙ্গলা এলে দুজনে একসাথে খাবে, একটু তো অপেক্ষা কর। কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ডাকো সর্বমঙ্গলাকে। কোথায় সর্বমঙ্গলা? কোথায়? আরে ওনার তো আবার খিদে টিদে পায় না, কিন্তু আমার তো খিদে পায় নাকি। খিদে সকলেরই পায়, কেউ মুখে বলে কেউ বলে না। আরে দূর বাবা, উফ, সর্বমঙ্গলাকে ডাকো না। ও কোথায় সর্বমঙ্গলা? এই যে সর্বমঙ্গলা। তোমাদের চোখ চাওয়া চাই যদি হয়ে গিয়ে থাকে, এবারে খেতে বসা যাক নাকি? কি রে ভাইয়া, এই বেলায় খিদে পাচ্ছে না? না এসো, আর কথা নয়, খেতে এসো, খেতে এসো, এসো। আর আপনারা কতক্ষণ অপেক্ষা করবো বলো তো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দিয়ে দাও। কেন মেজ বৌমা, প্রত্যেক দিন তো তুমি আগে আগে খেয়ে নাও, এই মেয়েটা তো সবার শেষে খায়, আজকে নিজে আমি ওকে ভাত বেড়ে দিয়েছি, একটা দিন একটু পরে খাওয়া যায় না? এইটুকুনি স্যাক্রিফাইস তো করতে পারছো না? এই যে সর্বমঙ্গলা, আপনি আপনি বসে বসে কার জন্য অপেক্ষা করছেন বলুন তো, খাওয়াটা শুরু করুন। দেখুন আমরা যতক্ষণ না খাবো ততক্ষণ বাড়ির কেউ কিন্তু খেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। আপনি খাওয়া শুরু করুন, প্লিজ শুরু করুন। এক মিনিট, মা আমার কি হলো? আমি জানতে চাই যে এই আপনি আজকেটা তোরা কবে ছাড়বি? আর
পাড়ার লোকে কি ভাবে বলতো, কাঞ্জিলাল বাড়ির ছেলে তার বউকে আপনি আপনি করে বলে। ইস, আমি আজ থেকে আর কোনো আপনি আজ্ঞে শুনতে চাই না কারো মুখে, ঠিক আছে? মা একদম ঠিক কথা বলেছে। মা আমার কি মনে হয় বলো তো, ওরা না লুকিয়ে লুকিয়ে তুমি তুমি ডাকে, আর আমাদের সামনে ওই আপনি আগে এইসব করে ডাকে। এই যে মা কি বললো ভালো করে শুনেছো তো, এবার থেকে কিন্তু আপনি আগে এইসব বলে ডাকা চলবে না। ঠিক আছে নাও এবার খাওয়া শুরু করো। রোজ রোজ এই এক ডাল ভাত আর এই ডিম ভাজা খেতে কারোর ভালো লাগে? ঠিকই আছে, এই খাবার খেয়ে এমনিতেও শোকাচ্ছি, শুকিয়ে শুকিয়ে মরে যাবো, ভালোই হবে। একটা চোখ এই দেখো, আবার উঠলে কেন? না 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 না, একদম না, কোনো প্রণাম নয়। অন্য হলো মা লক্ষ্মী, মা লক্ষ্মীর সামনে কেউ প্রণাম করে? বলছি যে এবার খাওয়াটা শুরু করি, না হলে কিন্তু আমি খিদের চোটে মরে যাবো মা, প্লিজ। খালি বাজে কথা আপনার, তাই না? আপনি বুঝতে পারছেন না শরণ, আবার সেই আপনি। না আর কোনো কথা না ছোট বৌমা, বসো বসো, খেতে বসো, আর কথা না, বসো বসো। না মানে আমি বলছিলাম, এই খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরের চাবিটা পাবো তো? হ্যাঁ, দেখ আমার কিন্তু ভীষণ ঘুম পেয়েছে, ভীষণ। বাবা আজকে রাতেও কারোর ঘুম পায় বুঝি? কেন ঘুম পাবে না কেন? আজকে কি হ্যাপি নিউ ইয়ারের রাত? না ভাই আমার, আজ হ্যাপি নিউ ইয়ারের রাত নয়, আজ তোদের নতুন জীবনের রাত। তুমি এখনো কিচ্ছু বুঝতে পারোনি? এই যে তোমার বউকে এত সুন্দর করে সাজিয়ে আনা হলো, এমন করে গুছিয়ে খেতে দেওয়া হচ্ছে, তাও বুঝতে পারেনি। এতে বোঝার কি আছে? হ্যাঁ, ওই মন্দিরের কাজটা সাকসেস হয়েছে তার জন্যই তো এই খাওয়া দাওয়া। তোমার মুন্ডু, খাও খাও খাও, অনিশ খা এবার, খিদে খিদে খা। বাবা বাবা, বর্দা ভাই, মেজদা ভাই, ওনারা খেয়েছেন? হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে মা, ওরা সবাই ওপরে বিশ্রাম নিচ্ছে, তুমি খেয়ে নাও। কেসটা কি হচ্ছে? সর্বমঙ্গলা কি কিছু জানে? ওকে কিছু বুঝতে পারছে? আমার মনে হয় আমি একটু একটু বুঝতে পারছি। সব জানি অনিশ বাবু, আজ বাড়ির সবাই মিলে খুব আনন্দ করে খুব ভালোবেসে আমাদের ফুলসজ্জার আয়োজন করেছে, আমাদের বিয়েটাকে একটা সুন্দর পরিণতির দিকে নিয়ে যেতে চাইছে বাড়ির সবাই। কিন্তু তারা তো আর জানে না যে আমাদের বিয়েটা আসলে নকল বিয়ে। আজকে তোমাদের ফুলসজ্জার রাতের নাটকটা যে শুধু নাটক থাকবে না, ওটা যে কত বড় সিনেমা হয়ে উঠতে চলেছে তোমাদের আন্দাজই নেই। আজকের রাতটা এই কাঞ্জিলাল বাড়ির কেউ দু চোখের পাতা এক করতে পারবে না, কেউ না। দেখ তো কেমন সাজানো হয়েছে,
মাটির সঙ্গে মিশে যাচ্ছে। দেখবো এই লজ্জা কতক্ষণ থাকে। তোমরা চুপ করবে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো চুপ করবই। আমাদের যা করার সে সমস্ত কাজ বাজ তো আমরা করেই দিয়েছি, এখন যা করার। না ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে তোমার বর চলে আসবে, তো ঠিক আছে তুমি চুপ করে বসে থাকো। বর্দি ভাই, দিদি ভাই, এসবের কি দরকার ছিল বলতো তোমাদের? আমি তো বেশ ভালোই ছিলাম। না রে, তুই ভালো ছিলি না। স্বামী পাশে না থাকলে কোনো বিবাহিতা মেয়েই ভালো থাকতে পারে না। আমি আমার কথা বলছি না, আমি তো তোর কথা বলছি। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর এই ঘর অবধি পৌঁছানোর লড়াইটা তো কম ছিল না। আজ তুই সেই লড়াই জিতেছিস। আজ থেকে তোর নতুন জীবন শুরু হচ্ছে, আর সেই জীবনের স্বীকৃতি দিয়েছে মা। আর আমরা জানতাম সর্বমঙ্গলা, এই দিনটা আসতে খুব বেশি দেরি নেই। মা তোমার উপরে বেশি দিন রাগ করে থাকতেই পারবে না, ভালোবেসে ফেলবে। সত্যি রে, ভালোবেসে ফেলবে কি? মা তো তোকে ভালোবেসে ফেলেছে, মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, সবার সামনে ওভাবে চিৎকার করে হয়তো বলতে পারে না, কিন্তু কিন্তু মনে মনে মাই তোকে সব থেকে বেশি সাপোর্ট করেছে, আর সেটাই তো তোর কাছে সব থেকে বড় শক্তি। এই শক্তি নিয়ে তুই এগিয়ে যা। পারবো দিদি ভাই, তোমাদের ভালোবাসা আর মায়ের আশীর্বাদ থাকলে আমি ঠিক পারবো, পারবোই আমি। আর এই পরিবার আমাকে যে স্বীকৃতি দিয়েছে তার মর্যাদা আমি রাখবই। কোনো কিছুর বিনিময়ে এই পরিবারের বুকে আমি একটা আঁচড়ও আসতে দেব না। দিদি ভাই, আমি তো এই পরিবারের সকলের মুখে শুধু হাসি দেখতে চাই সারা জীবন ধরে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এখান থেকে যাই নাকি? শুধু শুধু সহনষ্ট করে কি আর হবে, এখানে যা থাকার দরকার সেই থাকুক। সেই আসছি, গুড নাইট। সর্বমঙ্গলা, কেন আপনি বুঝতে পারছেন না? আমি যেটা বলছি এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আরে বাবা, এটা একটা নাটক, তাছাড়া আর কিচ্ছু না। আপনি যদি স্টেজে নাটক করতেন, সেখানে যেমন শাখা পলা সিঁদুর পরে মেকি নাটক করতে হতো, এটাও সেম। আরে ওরা জানলো আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আসল ঘটনাটা তো আমরা তিনজন জানলাম। মানুষ হিসেবে আমরা একে অপরকে সম্মান করি, এটাই তো ওরা মানতে পারছে না। তাই আমাদেরকে মিথ্যে দিয়েই মিথ্যের সঙ্গে লড়তে হচ্ছে। স্বাভাবিক জীবনে ফেরার আনন্দে আপনি একটু হাসবেন, তাতেই আমার সব পাওয়া হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি আর এক মুহূর্ত এখানে না থেকে, কোনো আক্ষেপ না করে আস্তে আস্তে আপনার জীবন থেকে চলে যাব। আমি তো এ বাড়িতে কদিনের অতিথি দিদি ভাই, সারা জীবনের স্বপ্ন কেমন করে দেখব? আজকে বাড়িতে তোমার কথা বলছে, সবাই তোমার প্রশংসা করছে। অবশ্য তুমি এই ভালোবাসা আর প্রশংসা পাওয়ার যোগ্য। বাড়ির বেশিরভাগ মানুষের মনে তুমি জয় করে নিয়েছ, তাই আজকে আর আমি নতুন করে তোমার কোনো প্রশংসা করতে আসিনি। একটা অন্য কথা বলতে এসেছি। কি কথা মা? আমার অনিশ বড় ভালো ছিল, অনিশের মতন মানুষ লাখে একটা পাওয়া যায় না। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, সেই ছেলে আজকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সক্ষম নয়। মায়ের জন্য তুমি দায়ী নও, অনিশ নিজেও এর জন্য দায়ী নয়। ওই যে বললাম না, সবই ভাগ্যের পরিহাস। তুমি এই নিয়ে মনে কোনো গ্লানি রেখো না মা,
দুঃখ তো মনে রয়েই গেছে।